হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের ডাল এবং ডিম দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 1 কাপের মতো ডাল নিয়েছি এবং এই ডালগুলো 2 ঘন্টা আগে থেকে ভেজে রেখেছি। ডালটা অনেকটাই ফুলে বড় হয়ে গেছে, এখন ডালগুলো ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার মেশিনে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে পাটাও ইউজ করতে পারেন। ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো। ফেটানো 1টা ডিম, একটু লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এগুলো এখন ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো আমার হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে এগুলো আমি ভেজে নিব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে দুপাশটায় খুব ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে আমার, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটা আমি একই রকম কালার করে ভেজে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, বড়াগুলো হয়ে গেছে আমার, এখন আমি সবগুলো বড়া নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়া নামিয়ে নিয়েছি, কড়াই এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব কাঁচা জিরে, দারুচিনি, আর এলাচ, 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা, পেঁয়াজ বাটা, এবং সবগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো সব ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/3 স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন
শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিলস্পুন ভাজা জিরের গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটা সিদ্ধ আলু আমি তিনটা আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো চটকি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সিদ্ধ আলুটাও দিয়ে করলে একটু মাখা মাখা হয় এর জন্য আমি সিদ্ধ আলু দিয়ে করছি মশলার সাথে আলুগুলো আমি 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিব কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জ্বাল দিয়ে দেব ঝোলটা একটু ঘন হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া এখন বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব এখন আমি লো ফ্লেমে এটাকে 2 মিনিট রেখে দেব ইয়ার্স আমার রান্নাটা কমপ্লিট অনেকটা ঘন হয়ে এসেছে এবং নামানোর পর ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে আসবে আর বড়াগুলো অনেকটা ফুলে উঠেছে কালারটা অনেকটা সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমি তরকারিটি নামিয়ে নিয়েছি ডাল আর ডিম দিয়ে যদি এরকম ভালো রেসিপি তৈরি হয় বাসায় তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন নেই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার একটি রেসিপি